আমরা জানি যে এই 14ই আগস্ট আর 14ই নভেম্বর, এই অর্থাৎ একমাত্র কয়েকদিন আগে যে গ্রিন কার্ড সম্পর্কিত যে সার্কিট কোর্ট একটা আছে, সেই সার্কিট কোর্টের একটা অর্ডার হয়েছে যে এই অর্ডারটি আসলে কি, কারা এটার ভুক্তভোগী ছিল? আমাদের অনেক ক্লায়েন্ট আছেন যারা গ্রিন কার্ড নিয়ে দেশে ফ্রিকোয়েন্টলি যাওয়া আসা করেন, এবং অনেক সময় দেখা যায় যে এয়ারপোর্টে এন্ট্রির সময় বর্ডার পেট্রোল তাদের কাছ থেকে গ্রিন কার্ডটা রেখে দেয়। গ্রিন কার্ড নিয়ে এন্ট্রি করতে তাকে পারমিশন দেওয়া হয়েছিল এনি পিরিয়ড অফ দ্য টাইম। সো ইভেন ইফ হি হ্যাজ ওয়ান এন্ট্রি, দ্যাট উইল কোয়ালিফাই that person for getting naturalization here. এই যে সার্কিট কোর্টের যে আদেশটা হলো, এক্ষেত্রে তো আপনি স্পষ্ট করেই দিলেন যে যারা এই ধরনের সমস্যার মধ্যে আছে তারা আর সেই সমস্যায় থাকবে না। এই অর্ডারটা কি সমগ্র আমেরিকার ক্ষেত্রে প্রযোজ্য নাকি বিশেষ কোনো স্টেটের ক্ষেত্রে প্রযোজ্য? আমরা জানি যে এই 14ই আগস্ট আর 14ই নভেম্বর, এই অর্থাৎ একমাত্র কয়েকদিন আগে যে গ্রিন কার্ড সম্পর্কিত যে সার্কিট কোর্ট একটা আছে, সেই সার্কিট কোর্টের একটা অর্ডার হয়েছে যে এই অর্ডারটি আসলে কি, কারা এটার ভুক্তভোগী ছিল, কারা এখন এই সুবিধাটি পাচ্ছে বা পেতে যাচ্ছে, এই বিষয়টির আপডেট যদি আপনি একটু দেন অ্যাটর্নি ইরশাদ সামি। হ্যাঁ, ধন্যবাদ রানা ভাই। এটা হচ্ছে যে আমাদের অনেক ক্লায়েন্ট আছেন যারা গ্রিন কার্ড নিয়ে দেশে ফ্রিকোয়েন্টলি যাওয়া আসা করেন, এবং অনেক সময় দেখা যায় যে এয়ারপোর্টে এন্ট্রির সময় বর্ডার পেট্রোল তাদের কাছ থেকে গ্রিন কার্ডটা রেখে দেয় এবং তাদেরকে প্যারালে এন্ট্রি করে। তো এরকম একটা কেস হয়েছিল যেটা সার্কিট কোর্ট রায় দিয়েছে আমাদের ক্লায়েন্টের পক্ষে। সেটা হচ্ছে যে যে গ্রিন কার্ড নিয়ে যে ব্যক্তিটি আসতে ট্রাই করছিল তার থেকে বর্ডার ইমিগ্রেশন, তারা আইস তার গ্রিন কার্ডটা রেখে দিয়েছিল এবং তাকে পেরোলে এন্ট্রি করতে দেওয়া হয়েছিল। পরে সেটা ইমিগ্রেশন কোর্ট থেকে আমরা গ্রান্ট করে ফেলি কেস, এবং পরবর্তী পর্যায়ে উনি যখন সিটিজেনশিপের জন্য আবেদন করেছেন এবং তখন তাকে USCIS ডিনাই করেছে, এটা বলে যে আপনাকে যখন এন্ট্রি দেওয়া হয়েছিল সেটা ছিল লাস্ট টাইমে পেরোলে এন্ট্রি করেছেন আপনি, নট অ্যাজ আ পার্মানেন্ট রেজিডেন্ট, সো আপনাকে সিটিজেনশিপ দেওয়া হবে না। সো এটা অ্যাপিল করা হয়েছিল। তো সার্কিট কোর্ট রায় দিয়েছে যে যে ওনার ডিউরিং ওনার ফার্স্ট এন্ট্রি থেকে নিয়ে এবং লাস্টে যখন পেরোলে এন্ট্রি দিয়েছিল, যে কোনো একটা সময় উনি গ্রিন কার্ডের মাধ্যমে, হ্যাঁ, গ্রিন কার্ড নিয়ে এন্ট্রি করতে তাকে পারমিশন দেওয়া হয়েছিল এনি পিরিয়ড অফ দ্য টাইম। সো ইভেন ইফ হি হ্যাজ ওয়ান এন্ট্রি, দ্যাট উইল কোয়ালিফাই দ্যাট পার্সন ফর গেটিং ন্যাচুরালাইজেশন হিয়ার। সো এই রাইটাতে যেটা হবে যে অনেকেই গ্রিন কার্ড যাদের নিয়ে নিয়েছে এয়ারপোর্টে এবং যারা কোর্টে এখন ফাইট করছেন, তাদের উদ্দেশ্যে আমার এটা বলা, অনেকেই আছেন এই ধরনের সিচুয়েশনে যে আপনি বারবার চলে যাচ্ছেন দেশে, আপনি এখানে থাকছেন না, সো আপনার গ্রিন কার্ডের প্রয়োজন নেই, এটা বলে আইস নিয়ে নেয় গ্রিন কার্ড অনেকেরই। সো তাদের জন্য বলছি যে আপনাদের জন্য এটা ভালো খবর যে আপনারা যে ইভেন দ্য ফার্স্ট টাইম যখন আপনি গ্রিন কার্ড নিয়ে এন্ট্রি করেছেন, দ্যাট ওয়ান এন্ট্রি উইল কোয়ালিফাই ইউ ফর ন্যাচুরালাইজেশনের জন্য। সো উইচ ইজ আ ভেরি গুড নিউজ আমাদের সকল দর্শকরা যারা এই ধরনের কেসে এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন, ওনাদের সবার উদ্দেশ্যে বলছি আর কি, ইটস আ ভেরি গুড কেস এবং খুবই ভালো রেজাল্ট ঘটনা। তাহলে কি এখন থেকে যারা আমরা গ্রিন কার্ড নিয়ে দেশে আসি তারা কি ফ্রিকোয়েন্টলি যেতে পারবো, আসতে পারবো? ইমিগ্রেশনে যারা থাকবেন এয়ারপোর্টে তারা কি আর আমাকে প্রশ্ন করতে পারবে না যে আপনি, আপনাকে তো গ্রিন কার্ডটা দেওয়া হয়েছিল এদেশে পার্মানেন্ট রেসিডেন্ট স্থায়ীভাবে থাকবার জন্যে, এই ঘন ঘন যাওয়া আসা ইত্যাদি করার জন্য নেয়, তাহলে সেই সমস্যা থাকবে না সারা আমেরিকাতেই? ভাইয়া, আসলে প্রবলেমটা হচ্ছে ঘন ঘন যাওয়া আসাতে না, প্রবলেম হচ্ছে আমাদের কিছু লোক আছেন যারা বাংলাদেশে বেশিরভাগ সময় থাকেন, এখানে আসেন কিছুদিনের জন্য আবার চলে যান, তো তাদের কাছ থেকে যে আপনারা এই গ্রিন কার্ডটা ইউজ করছেন অ্যাজ আ ট্রাভেল লাইক ভিসা হিসাবে, সো আপনি ইউ মাইট অ্যাজ ওয়েল টেক দ্য ভিসা অ্যান্ড ট্রাভেল লাইক দ্যাট, আপনার এখানে ইন্টেনশন নাই এখানে থাকার। তো এটা অনেকেই এটা করেছে, তারা গ্রিন কার্ড নিয়েছে এবং অনেকেই স্বেচ্ছায় গ্রিন কার্ড দিয়ে আর কোনো এটা নিয়ে ফাইট করেন নাই।
তো এখানে এটা নিয়ে অবশ্যই ফাইট করবেন, এবং আপনাদের রাইটস আছে, আপনারা পেতে পারেন, আপনার গ্রিন কার্ডটা ফেরত পেতে পারেন। এবং এরকম লোকদের জন্য বলছি, তাদের সিটিজেনশিপেরও পাওয়ার চান্স আছে, সো হোপলেস হওয়ার কোনো কারণ নাই। কারণ আমরা দেখেছি সিন্স লাস্ট ইলেকশন আমাদের ফোন কল পরিমাণ বেড়ে গেছে, ক্লায়েন্টের পরিমাণ বেড়ে গেছে, বেশিরভাগ লোক খুবই হতাশ এবং অনেক মনে কষ্ট নিয়ে আসতেছেন আমাদের কাছে। আমি সকলের উদ্দেশ্যে বলছি, দেখেন আমরা সবাই আজকের দিনে বাঁচতে শিখি, কেউ কালকে দেখে নাই, কিন্তু আগামীকাল আসবে, আমরা সবাই চিন্তা করি আগামীকাল নিয়ে, বাট নোবডি স টুমরো। সো হোয়াট আমার সাজেশন হচ্ছে, টুডে ইউ আর গুড, ইউ আর হিয়ার টুগেদার উইথ ইয়ার ফ্যামিলি, এনজয় ইট। আজকের দিনটা আগামীকালের চিন্তা করে নষ্ট করে দিয়েন না। কিন্তু যেটা আমি বলতে চাই, যে আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে, ফেস ইট, ডু ইট, বাট হতাশ হওয়ার কোনো কারণ নেই, কোনো কারণ নেই। তাহলে এক্ষেত্রে আপনি যেটা বললেন, আমাদের ভাইয়া, আমি আরেকটা জিনিস, যে ম্যাস ডেপুটেশন নিয়ে সবাই খুব ভয় আছে, ও আমরা কি সবাইকে একসাথে পাঠিয়ে দিব? আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো, শুধু আমরা এখন যেটা নিয়ে কথা বলছিলাম সেক্ষেত্রে এসে যে যে আপনি যেটা বললেন, তো এই যে সার্কিট কোর্টের যে আদেশটা হলো, এক্ষেত্রে তো আপনি স্পষ্ট করেই দিলেন যে যারা এই ধরনের সমস্যার মধ্যে আছে তারা আর সেই সমস্যায় থাকবে না। এই অর্ডারটা কি সমগ্র আমেরিকার ক্ষেত্রে প্রযোজ্য নাকি বিশেষ কোনো স্টেটের ক্ষেত্রে প্রযোজ্য? নো, এটা ফেডারেল, সো এটা সবার জন্য প্রযোজ্য। তাহলে এটা তো একেবারে বিশাল একটা বড় খবর আপনি যেটা দিলেন আর কি, যে রায়টি হয়েছে। তো সুতরাং এক্ষেত্রে অবশ্যই আপনি যে যে আজকে যে আপডেটটা আপনি দিলেন, এক্ষেত্রে যারা প্রয়োজনের তাগিদে বেশ কিছুদিন থাকছেন দেশে, তারা আবার এসে যে ভোগান্তির শিকারটা হচ্ছেন, সেই শিকার ভোগান্তিটা আর এখন থাকার সুযোগ নেই। এবং তারা যথারীতি যদি সিটিজেনশিপ পাওয়ার ক্ষেত্রে যে নিয়মগুলো আছে সেগুলো পূরণ করলে সিটিজেনশিপ পেতেও কোনো বাধা থাকছে না। হ্যাঁ, কিন্তু গ্রিন কার্ড যখন আপনার নিয়ে নেয়, তখন এটা আসলে হতাশ করে অনেকেই আমরা দেখেছি ছেড়ে দিয়ে চলে যায়। ইউ ডোন্ট হ্যাভ টু, ইউ ফাইট অ্যান্ড ইউ ক্যান গেট ইট ব্যাক, কারণ এটা কোর্টে আপনাকে ট্রান্সফার রেফার করে এবং কোর্টেই আপনাকে প্রেজেন্ট করতে হয় আপনার কেস। এবং অভিজ্ঞ অ্যাটর্নি নিয়ে যারা এসব বিষয়ে কাজ করে তাদের নিয়ে আপনারা প্রসিড করবেন এবং আপনাদের গ্রিন কার্ড আপনারা ফেরত পেতে পারেন। অনেক ধন্যবাদ আপা বিষয়টি পরিষ্কার করার জন্য। এখন আপনার কাছে আরও একটা আপডেট আমরা চাইব, সেটা হচ্ছে যে যেটি আপনি বলার চেষ্টা করেছিলেন যে নির্বাচন পরবর্তী, মানে এই দেশে প্রেসিডেন্ট নির্বাচন পরবর্তী একটা ভয়ের শঙ্কা তৈরি হয়েছে, যেটা আপনি বললেন আপনাদের কাছেও অনেক লোক আসে, আমরা ওইটা নিয়ে কথা বলেছি। যদিও আমরা জানি যে এককভাবে প্রেসিডেন্ট পক্ষে কিছু করা সম্ভব নয়, নিয়ম নীতির মধ্যে চলে, এটাও আমরা সবসময় বলি। তবে এক্ষেত্রে শুধু ভয়ই নয়, কিছু সুখবরও আপনি দেবেন বলেছেন, যে ইবি ভিসার ক্ষেত্রে বিশেষ করে, তারপরে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে যে সমস্ত স্টুডেন্টরা 4 বছর পর্যন্ত এখানে পড়াশোনা করে গেছে তারাও গ্রিন কার্ড পাবে, এই সরকারের এমন প্রতিশ্রুতি আছে। এই বিষয় সম্পর্কে আপনার কাছে কি আপডেট আছে? এটা আমরা ডোনাল্ড ট্রাম্পের ইলেকশনের বলতে, উনি অনেকবার ইন্টারভিউতে এটা বলেছেন যে যারা এখানে স্টুডেন্ট হিসাবে পড়াশোনা করছেন 2 বছর অথবা 4 বছরের কোর্সে, তাদের জন্য উনি একটা ব্যবস্থা নেবেন। উনি বলছে যে তাদের গ্রিন কার্ড করার একটা বিষয়ে উনি আলোচনা করেছিল ইন্টারভিউতে আর কি। সো সেটা আমাদের স্টুডেন্টদের জন্য একটা ভালো খবর, কারণ বেশি অনেকেই, অসংখ্য অসংখ্য লোক যারা একটাই প্রশ্ন করছে, আমাদের কি চলে যেতে হবে কিনা, আমাদের ভিসা কি ক্যান্সেল হয়ে যাবে কিনা, আমরা কি আমাদের ভিসা কি রিনিউ হবে কিনা, অল দিস হান্ড্রেডস অফ কোয়েশ্চেন। যেটা ডোনাল্ড ট্রাম্প, আমরা গত ওনার টার্মে দেখেছি 4 বছরে, যে উনি ইবি ভিসাগুলো, এমপ্লয়মেন্ট ভিসাগুলোকে উনি নার্চার করেছে, উনি এটা এমপ্লয়মেন্ট ভিসাগুলোর ক্ষেত্রে অনেক উৎসাহিত করেছে লোকজনকে যে এটা করা হোক। এবং NIW, যেটা ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভারও উনি এমফেসিস করেছে, এবং এটার মাধ্যমে অনেক লোক তখন ভিসা পেয়েছিলেন, এবং এখনও সেটা ডোনাল্ড ট্রাম্প আবার করবে বলে আমি মনে করছি, কারণ উনি হাই স্কিল ইমিগ্রেন্ট প্রোগ্রামগুলোকে সাপোর্ট করে। সো এটাতে
অনেক লোকই কিন্তু সেভড হয়ে যাবে যারা এখন বাইরে থেকে এসছেন এবং এখানে পড়াশোনা করছেন, অথবা আপনারা কোনো প্রফেশনাল লেভেলে আছেন, পিএইচডি করছেন, সো ইউ গাইস উইল হ্যাভ অপরচুনিটি টু অ্যাপ্লাই। উনি যেটাকে ফোকাস করবেন আমরা মনে করেছি, যেটা গত টার্মে উনি করেছেন, সেটা হচ্ছে যে যে আপনার কোনো ক্রিমিনাল রেকর্ড থাকলে, আপনার কোনো ডেপুটেশন থেকে আপনার আছে অনেক বছর ধরে, এবং আপনাকে যদি আইস ধরে আপনাকে, তখন হয়তো আপনাকে ডিপোর্টেশনের প্রসেসের মধ্যে ফেলে দেবে। ইটস নট দ্যাট দে গোইং টু ক্যাচ ইউ অ্যান্ড পুট ইউ ইন দ্য ফ্লাইট আনলেস ইউ দে অলরেডি হ্যাভ দ্য অর্ডার। এটা সো মানে এই কিছু কিছু জিনিসে যে আমরা আমরা এত হতাশার মধ্যে থাকার কোনো কারণ নাই আমি মনে করছি। এবং যদি আপনার কোনো সমস্যা থাকে, আপনার যদি ডিপোর্টেশন অর্ডার অলরেডি হয়ে থাকে অথবা অ্যাবসেন্সিয়া অর্ডার হয়ে থাকে, যে আপনি কোর্টে ছিলেন না, আপনি জানেন না কোর্টের ডেট, কিন্তু আপনার এগেনস্টে জাজমেন্ট হয়ে গেছে, ডিপোর্টেশন হয়ে গেছে, সেই কেসগুলো রিওপেন করা ইজ নট আ বিগ ডিল। এটা রিওপেন করা যায় এবং প্রফেশনালদের কাছে যাবেন যারা এগুলো অ্যাকচুয়ালি ডিল করে, তাহলে আপনার একটা ভালো সুফল পাওয়ার চান্সটা হাই হয়ে যায়। এবং আরো একটা জিনিস বিষয়ে, যে আপনাদের যদি ক্রিমিনাল রেকর্ডে থাকে, অনেকে মনে করে যে ক্রিমিনাল রেকর্ড মানেই আপনাকে ডিপোর্ট করে দেবে, দ্যাট ইজ নট ট্রু। ইটস আ ক্রিমিনাল রেকর্ডটা ডিপেন্ড করে হোয়াট ইট ইজ অ্যাকচুয়ালি, এটা কি ক্রাইম অফ মোরাল সার্টিফিকেট কিনা, ইটস অল ডিপেন্ডিং। সো নিজেরা নিজেরা হতাশায় না ভোগে আপনারা প্রফেশনালদের কাছে যান, অ্যান্ড একটা আশার আলো অবশ্যই দেখতে পাবেন। অনেক ধন্যবাদ অ্যাটর্নি সৎস্বামী। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।